18 বছর পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়, জেএমবির চার জঙ্গির ফাঁসির আদেশ। 9 ঘন্টা পর রেল ধর্মঘট প্রত্যাহার, সময়সূচি বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি। ধর্মের সাথে যেন সংস্কৃতির সংঘাত না হয় বললেন প্রধানমন্ত্রী, ঐতিহ্যের সংরক্ষণের আহ্বান। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি একুশের দেশের সংবাদে, আপনাদের সাথে আছি রিশান মাহমুদ। দর্শক একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/ekushey24online। বহুমাত্রিক লেখক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যা মামলায় জামাতুল মুজাহিদিন বাংলাদেশ জেএমবির চার জঙ্গিকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। ঢাকার চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ড পাওয়া চার জঙ্গি হলেন মিজানুর রহমান ওরফে মিনহাজ, আনোয়ারুল আলম ওরফে ভাগ্নে শহীদ, সালেহিন ওরফে সালাহউদ্দিন ও নূর মোহাম্মদ ওরফে শামীম। চারজনের মধ্যে জেএমবির সুরা সদস্য মিজানুর ও আনোয়ারুল কারাগারে আছেন, সালেহিন ও নূর মোহাম্মদ পলাতক। 2004 সালের 27 ফেব্রুয়ারি রাতে একুশে বইমেলা থেকে ফেরার পথে হুমায়ুন আজাদকে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায় জঙ্গিরা। বিদেশে উন্নত চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হবার পর একই বছরের 12 আগস্ট জার্মানিতে মারা যান হুমায়ুন আজাদ। এরপর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়। ট্রেন চালকদের নিয়ে অর্থ মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপন বাতিল করায় সারা দেশে ট্রেন ধর্মঘট প্রত্যাহার করেছে আন্দোলনকারীরা। এর আগে রেল স্টেশনগুলোতে ভোর থেকে ট্রেনের জন্য শত শত মানুষ অপেক্ষা করে। পরে জানা গেল মাইলেজ বেতন, পেনশন এবং আনুতোষিক সুবিধা সংক্রান্ত জটিলতার নিরসন না হওয়ায় সকাল 6টা থেকে ধর্মঘট শুরু করেন রেলওয়ের রানিং স্টাফরা। হঠাৎ ঘোষণা ছাড়া ট্রেন চলাচল বন্ধ হয়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। ট্রেন চালকরা কর্মবিরতি পালন করায় গাজীপুরের বিভিন্ন স্টেশনে আটকে থাকে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। আবহমানকালের ঐতিহ্যের অসাম্প্রদায়িক বাংলাদেশে ধর্মের সাথে যেন সংস্কৃতির সংঘাত না হয়, যুগের সাথে চলতে গিয়ে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি যেন ভুলে না যায় নতুন প্রজন্ম, এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। যে কোনো সংকটে কিংবা জাতীয় অর্জনের নেপথ্যে সাংস্কৃতিক আন্দোলনের ভূমিকা বুঝে 1974 সালে প্রথম শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এর ধারাবাহিকতায় সংস্কৃতি চর্চার প্রসারে প্রতিটি জেলায় সাংস্কৃতিক কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ সরকার। গণভবন থেকে ভার্চুয়ালি দেশের 8 জেলার শিল্পকলা একাডেমি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেক জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি চর্চার অধিকার আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী আহ্বান জানান যেন ধর্মের সাথে সংস্কৃতির সংঘাত না হয়। ধর্মের সঙ্গে সংস্কৃতির অনেকেই সংঘাত সৃষ্টি করতে চায়, এটা মোটেই সঠিক না। ধর্ম যার যার ধর্ম, আমরা এটাই বলি, ধর্ম যার যার উৎসব সকলের। আজকে পহেলা বৈশাখ আমরা উদযাপন করি, এই একটা উৎসবে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে, সকল বাঙালি এক হয়ে আমরা কিন্তু এই পহেলা বৈশাখ উদযাপন করি। বিশ্ব সংস্কৃতির আধুনিকতায় নিজস্ব সংস্কৃতির সমান্তরাল অগ্রযাত্রা আশা করেন প্রধানমন্ত্রী। সৌকি গাড়িয়াল ভাই এ গান এখনও মানুষের হৃদয় ছুঁয়ে যায়, যদিও আধুনিক প্রযুক্তি এবং আধুনিক যুগে সেসব হারিয়ে যেতে বসেছে, তবুও সেগুলি কিন্তু শিল্পীর তুলিতে এখনও উজ্জীবিত হয়ে আছে। কাজে আমাদের এই সংস্কৃতি চর্চাগুলি অব্যাহত রাখতে হবে, আমাদের ঐতিহ্য আমরা যেমন ভুলব না, আবার যুগের সাথে তাল মিলিয়েও চলতে হবে। পালাগান, যাত্রাপালা ও কবিগান সহ লোকজ ঐতিহ্যকে দেশের অমূল্য সম্পদ বলে অভিহিত করেন বঙ্গবন্ধু কন্যা। এগুলো আমাদের অমূল্য সম্পদ, এক একটা অঞ্চলভিত্তিক যে সমস্ত লোক শিল্প এবং যেমন পালাগান, কবির লড়াই, কবিতা গান, যাত্রা, এরকম বিভিন্ন জিনিস রয়েছে যার মধ্য দিয়ে অনেক ঐতিহ্য আমরা জানতে পারি এবং এগুলি চর্চা করার সুযোগ সৃষ্টি করা এবং সেগুলি
বিকশিত করা এটা একান্তভাবে প্রয়োজন বলে আমি মনে করি। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে এগিয়ে চলা বাংলাদেশে সংস্কৃতি মনা সবাইকে সহযাত্রী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী। যে কোনো সংকটে এবং বাংলাদেশের যে কোনো অর্জনের সংগ্রামে সবসময়, অন্তত আমি যতদিন রাজনীতিতে আছি সবসময় আমি দেখেছি তাদেরকে আমরা পাশে পেয়েছি। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। দর্শক বিরতি নিচ্ছি, যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি, অপশক্তিকে পরাজিত করে মুক্ত জাগরণের আহ্বান। আবার আমন্ত্রণ একুশের দেশের সংবাদে। বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের ঘটনায় বিনোদপুর রামকুমার বিদ্যালয় পরিদর্শন করেছে তদন্ত কমিটি। এক সদস্যের তদন্ত কমিটি মুন্সীগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ আব্দুল হাই তালুকদার ওই বিদ্যালয়ে যান। তিনি ম্যানেজিং কমিটি, অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং শিক্ষক হৃদয় চন্দ্র মণ্ডলের সাথে কথা বলেন। পাঁচ কর্মদিবসের মধ্যে তার প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। ধর্ম অবমাননার অভিযোগের মামলায় 19 দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান হৃদয় মণ্ডল। এবারে সালম গ্রুপ চট্টগ্রাম সংবাদ। এটি সর্বাধুনিক প্রযুক্তিতে পরিশোধিত এবং শতভাগ কোলেস্ট্রল ফ্রি। খাবো এসালম সয়াবিন তেল, ন্যায্য দামে সেরা ভোজ্য তেল। নতুন বছর বরণে বর্ণাঢ্য আয়োজনে পাহাড়ে চলছে 3 দিনের বৈশাখী উৎসব। দ্বিতীয় দিনে ছিল সাংরায়ে মঙ্গল শোভাযাত্রা। বান্দরবান ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের আয়োজনে মঙ্গল শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং। খাগড়াছড়িতে সাংরায় র্যালিতে মারমারা বর্ণিল সাজে অংশ নেয়। পরে শুরু হয় সাংরায়ের প্রধান আকর্ষণ পানি উৎসব। রাঙামাটিতে চলছে ঘরে ঘরে অতিথি আপ্যায়ন। দীর্ঘ 2 বছর পর বাংলা নববর্ষকে বরণ করতে মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি শুরু করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থীরা। এবারের শোভাযাত্রায় ঘোড়া ও পাখির 2টি বড় মোটিফ থাকবে। মহামারী করোনার পর বাংলা নববর্ষের আয়োজনকে ঘিরে শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। দর্শক, এরই সাথে শেষ করছি একুশের দেশের সংবাদ। যাবার আগে ফোর্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 18 বছর পর হুমায়ুন আজাদ হত্যা মামলার রায়, জেএমবির 4 জঙ্গির ফাঁসির আদেশ। 9 ঘন্টা পর রেল ধর্মঘট প্রত্যাহার, সময়সূচি বিপর্যয়ে যাত্রীদের ভোগান্তি। ধর্মের সাথে যেন সংস্কৃতির সংঘাত না হয় বললেন প্রধানমন্ত্রী, ঐতিহ্য সংরক্ষণের আহ্বান। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, ভিজিট করুন ekushey-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushey24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, একুশের সাথেই থাকুন।